আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের নতুন একটা আপডেট, যাদের প্রফেশনাল মুড আছে তাদের জন্য নতুন একটা আপডেট। আর এই বিষয় নিয়ে অনেকে জানতে চায় ভাই এই অপশনটা কিসের জন্য। তো সেই অপশনটা কি যে ফেসবুকের কিন্তু প্রতিনিয়তই নতুন না নতুন কিছু না কিছু আপডেট আসতেছে। তো আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, তো এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাই যেখানে লেখা আছে ইওর ডেইলি চেকলিস্ট। ওকে, ডিওর ডেইলি চেকলিস্ট, তারপর নিচে আছে ক্রিয়েট পাবলিক পোস্ট ইত্যাদি ইত্যাদি। তো এটা কী আর এটা কীভাবে কমপ্লিট করবো সেই বিষয়টাই দেখাবো। আর এটা করার জন্য অবশ্যই বেশি কিছু করা লাগবে না, বেশ দুই একটা স্টেপ কমপ্লিট করলে। আর এই অপশনটা, এই ফিচারটা যে দিয়েছে, এটাতে কিন্তু আপনার আইডির রিচ ইনক্রিজ হবে, বাড়বে। এই জন্য অবশ্যই এটা কমপ্লিট করে রাখবেন। তো কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি দেখাই। তো আপনার প্রফেশনাল মুডে যদি অলরেডি এটা এসে থাকে, কারণ অলরেডি সবাই পেয়েছে, তা কারা কারা এই অপশনটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, কারা পাননি তারাও কমেন্ট করবেন। কারণ এটা যদি আপনি এখানে না আসেন, এই থ্রি ডটেও আসেন, তো থ্রি ডটে আসলেও কিন্তু আপনি এই জিনিসটা কোথায় দেখতে পারবেন। যদি প্রফেশনাল মুডের মধ্যে ক্লিক করেন কিংবা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করেন, তারপরেও কিন্তু একটু স্ক্রল করে নিচে আসলে এই অপশনটা আপনি পাবেন। সেম অপশন কিন্তু এখানেও করা আছে, এবং পাশাপাশি এখানে আমাদের প্রফেশনাল মুডের যে প্রোফাইল আছে ড্যাশবোর্ড, সেখানেও কিন্তু হাইলাইট আকারে এখানে আসে। তো ওকে, তাই এটা কীভাবে কমপ্লিট করবেন, এখানে লেখা আছে যে ডেইলি, অর্থাৎ ডেইলি কিন্তু আপনাকে কিছু না কিছু স্টেপ ফলো করলে আপনার পোস্টটা, আপনার আইডিটা ডিসকভার হবে। ডিসকভার মানে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে পৌঁছবে, যেখান থেকে আপনার ফলোয়ার্স ইনক্রিজ হবে, আপনার আইডির যে রিলস আছে, লং ভিডিও আছে, এগুলোতে আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন। তো এটা স্টেপ কমপ্লিট করতে হলে অবশ্যই লেখা আছে ওয়ান অ্যাকশন লিপ। তো এটা আমরা সর্বপ্রথম, এটা কমপ্লিট করতে হলে আমাদের সর্বপ্রথম করণীয় আছে এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের স্টেপগুলো আসবে আমরা কী করতে। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে একটা পোস্ট করেন। ওকে, তো পোস্টটা কোথায় কোথায় কীভাবে কীভাবে এটা দেখে নেবেন। সর্বপ্রথমে এই জায়গা লক্ষ্য করবেন যে এখানে আপনার পাবলিক আছে কিনা। ওকে, পাবলিকটা আছে কিনা, আপনি চাইলে এই সেম জিনিসটা আপনি আপনার যে ইনস্টাগ্রাম আছে সেই ইনস্টাগ্রামেও যেতে পারে। তো আপনি কিন্তু অফ করে দিলে ওটা অফ হয়ে যাবে। ওকে, তো আমরা সর্বপ্রথম করবো কি, এখান থেকে আমরা যে কোনো একটা পোস্ট করবো আপনাদের দেখানোর জন্য। তো আমি একটা পিকচার নিয়ে নিই জাস্ট পোস্ট করার জন্য। তো এখান থেকে আমি যে কোনো একটা পোস্ট নিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখান থেকে আমরা সর্বপ্রথম করলাম কি, যে কোনো একটা পোস্ট আমরা নিলাম, এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এরকম আসলো, তো আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন। ওকে, আমি এমনিতেই লিখলাম যেহেতু একটু চলে গেছে। ওকে, এটা করলাম। তো এখান থেকে কী আছে, নেক্সট, ওপরে লক্ষ্য করলে খেয়াল করবেন পাশে নেক্সট, এই নেক্সট আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু কিছু অপশন পাওয়া যাবে। অপশনটা কি, আপনি পোস্টটা পাবলিক করতে চাচ্ছেন কিনা, আপনার পোস্টটা আপনি শিডিউল করতে চাচ্ছেন কিনা, শেয়ারিং করে আপনি আলাদা গ্রুপে দিতে চাচ্ছেন কিনা, কিংবা আপনার পোস্টটা আপনি বুস্ট করতে চাচ্ছেন কিনা। আমি কোনোটাই করবো না, নাথিং, এইভাবে দিয়ে দেবো। আপনি চাইলে গ্রুপস ট্রুপস বিভিন্ন রকম জায়গায় শেয়ার দিতে পারেন। ওকে, তো জাস্ট আপনাদের দেওয়ার জন্য, দেখানোর জন্যই আমি এই পোস্টটা করতেছি। ওকে, তো এখানে আমি কী করবো, এটা পোস্ট করে দেবো। তো পোস্ট করে দিলে দেখতে পাবেন এখানে একটা ধামাকা। তো পোস্টটা হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটুখানি দেখবো, দেখার পরে আমরা একটু রিফ্রেশ করবো যে আমাদের পোস্টটা হয়েছে কিনা। ওকে, পোস্টটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা রিফ্রেশ করবো। যদি রিফ্রেশ করেন তাই কিন্তু দেখতে পারবেন লেখা আছে, ওকে, ডেইলি চেক আউট এভার অল কাপস। ওকে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই কমপ্লিট হয়ে গেলে কী হবে, আপনার আইডিতে প্রতিদিন একটাকে ট্র্যাকস কিংবা একটা চেক আউট দিবে, যেখান থেকে আপনি প্রতিনিয়ত জিনিসগুলো যদি কমপ্লিট করেন তাহলে কী হবে, আপনার আইডির রিচ গ্রো করবে, আপনার আইডির রিচ প্রতিনিয়তই গ্রো করবে। ওকে, তো এটা কিন্তু আমরা খুব সহজ, এটা ফেসবুকে একটা নতুন অপশন কিংবা নতুন ফিচার। আর ফেসবুকের মধ্যে প্রতিনিয়তই নতুন নতুন কিছু না কিছু ফিচার আসে, যেগুলো আপনাদের অনেকের জানা থাকে, অনেকের জানা থাকে না। তো আশা করি এই ভিডিওতে অনেকটা হেল্পফুল কিংবা ইউজফুল হবে এবং আপনার বিষয়টা বুঝতে পারলেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনাদের আলাদা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।